বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে আই দেখছেন আপনাদের সকলকে সাধারণ আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে প্রিয় দর্শক বিশ্বজুড়ে এখন এক বড় আতঙ্কের নাম করোনা ভাইরাস চীন থেকে যার উৎপত্তি এবং চীনে ইতিমধ্যেই প্রায় হাজারখানেকেরও বেশি মানুষ প্রাণ দিয়েছেন চীনে হিসেবে এবং প্রায় পঁয়তাল্লিশ হাজারের মতো মানুষ এই রোগে আক্রান্ত রোগটি ছড়িয়ে পড়েছে চীনের বাইরেও বিভিন্ন দেশে এবং এখন পর্যন্ত চীনের বাইরে ফিলিপাইনে একজন নিহত হয়েছেন এই হত্যা আমার এই ভাইরাসে আক্রান্ত হয়ে এর বাইরেও বিভিন্ন দেশে সিঙ্গাপুরে থাইল্যান্ডে নানান জায়গায় এই ভাইরাসে আক্রান্তদের চিহ্নিত করা হয়েছে বাংলাদেশেও এই আতঙ্কটা খানিকটা হলো আছে কারণ প্রচুর বাংলাদেশী চীনে নানান কাজে আছেন লেখাপড়ার জন্যে ব্যবসা বাণিজ্যের জন্যে যাওয়া আসা চীনের সঙ্গে বাংলাদেশের নানান উন্নয়ন প্রকল্পে চীনারা আছেন ইতিমধ্যেই একটি বড় দল উহান থেকে ছাত্রদের এবং অন্যান্য কাজে যারা ছিলেন তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে অন্য আরও অনেকেই ফেরত আসতে চাইছেন কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ সরকার সেই অর্থে যাবার জন্যে কোনো ফ্লাইট এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি বা রেডি করা যায়নি সব মিলিয়ে এই করোনা ভাইরাসের স্বাস্থ্যগত ঝুঁকি এবং এর ভবিষ্যৎ সেটি এবং এই করোনা ভাইরাসকে ঘিরে একটি রাজনীতিও আছে কি না সেটিও খতিয়ে দেখা দরকার কেননা আমরা জানি যে এই ভাইরাস যে দেশ থেকে উৎপত্তি সেই দেশটি এখন মোটামুটিভাবে পৃথিবীর অন্যান্য দেশ থেকে বিচ্ছিন্ন এবং নানা কারণে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক নানা কারণে বিভিন্ন দেশের সঙ্গে পৃথিবীর অন্যান্য বড় শক্তির সঙ্গে চীনের একটা বড় দূরত্ব দীর্ঘদিন ধরেই রয়েছে এসব বিষয়ে আমরা কথা বলবো কথা বলবার জন্য আমার বসা আছেন রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অর্থাৎ আইডিসিআর এর প্রাক্তন চিফ সায়েন্টিফিক অফিসার ডক্টর মুস্তাক হোসেন আমার বায় বসা এবং আমার ডানের রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক প্রফেসর শাহাবিনাম খান স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে ডক্টর মুশতাক হোসেন আপনাকে স্বাগত এবং আপনার কাছ থেকে একটু শুনতে চাইব যে করোনা ভাইরাসের আজকে পর্যন্ত দাঁড়িয়ে যে চিত্রটা সেই চিত্রটি আসলে কতটা ভয়াবহ এখন পর্যন্ত বিশ্ববাসীর জন্য এবং বাংলাদেশের হ্যাঁ সার্ভেলেন্সের থেকে যে তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল বা ক্যালেন্ডার তারিখে আজ ভরে দিয়েছেন সেটা তো অবশ্যই উদ্বেগজনক এবং আপনি মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে প্রতিদিনই সে সংখ্যাটা বাড়ছে যদিও চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে উহানে রোগাক্রান্তের সংখ্যা কিছুটা কম হচ্ছে আর এটা যদি আগামী কয়েক দিনের তথ্য পাওয়া যায় যদি আরও কমে আসে তাহলে আমরা হয়তো একটা প্রবণতা দেখতে পাবো যে এখন মহামারীটা শীর্ষবিন্দুতে পৌঁছার পরে হয়তো নেমে আসছে কিন্তু এখনও পর্যন্ত এটা উদ্বেগজনক চীনের অন্য অন্য প্রদেশে ওটা ছড়িয়ে পড়েছে এবং চীনের অন্তত চারটি প্রদেশে তাদের আক্রান্তের সংখ্যা এক হাজারের বেশি তবে এই ধরনের সার্ভেলেন্সে সমস্ত রোগীর তথ্যটা আসে না এই তথ্যের একটা অংশ আসে এটাকে আমরা এই ভাষায় বলি যে শিলাখণ্ড বরফের নিচের দিক অনেকটা থাকে সার্ভেলেন্স থেকে রোগের প্রবণতাটা বোঝা যায় রোগ বাড়ছে না কমছে সামগ্রিক সংখ্যা যখন সার্ভে হবে পরিস্থিতি একটু স্থিতিশীল হলে তখন হয়তো জরিপ থেকে বোঝা যাবে যে আক্রান্তের হার কত টোটাল সংখ্যা না পাওয়া গেলেও যে জায়গায় আক্রান্ত হয়েছে সেখান থেকে আমরা একটা হার বের করতে পারি তেমনি যারা আক্রান্ত হয়েছে তাদের মধ্যে মৃত্যু মৃত্যুর হার কত সেটাও কিন্তু এখনও চূড়ান্তভাবে বলা যাচ্ছে না যদিও একটা হিসাবে বলা হচ্ছে শতকরা দুই কিন্তু সেটা কিন্তু চূড়ান্ত নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে সমস্ত তথ্য যদি তাদের কাছে আসে তখন তারা এটা বলতে পারবে এটা সার্স এবং মার্সের চেয়ে মৃত্যু হার বেশি কিনা তবে ইতিমধ্যেই এটা প্রমাণ হয়েছে যে সার্সের চাইতে এটা রোগের বিস্তার অনেক দ্রুত একজনের কাছ থেকে প্রায় তিনজন আড়াই থেকে তিনজনের মতো হচ্ছে আরেকটা জিনিস দেখছি আমরা যে এরপরে সিঙ্গাপুর সিঙ্গাপুর একটা ছোটো দ্বীপরাষ্ট্র সেখানে অনেক রোগী যেখানে দুজন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন তারা ইতিমধ্যেই অরেঞ্জ সতর্কতা অর্থাৎ মহামারীর ঠিক পূর্ব অবস্থা তারা ঘোষণা করেছেন বিমানবন্দরেও নানা নিয়ন্ত্রণ আরোপ করেছেন থাইল্যান্ডেও আমাদের প্রতিবেশী সেখানেও রোগের সংখ্যা বাড়ছে কাজেই জিনিসটা এখনও উদ্বেগজনক যদিও সব দেশের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ এটা নিয়ন্ত্রণ করবার জন্য বাংলাদেশেও ব্যবস্থা নেওয়া হচ্ছে তারপরেও যেহেতু এটা নতুন এই ভাইরাসটা এই ভাইরাসের ফ্যামিলি জানা কিন্তু এই ফ্যামিলির যে এই নতুন একটা ভাইরাস হয়েছে এটা অনেকটাই অজানা এখন কিছু কিছু জিনিস ইতিমধ্যেই জানা হয়ে গেছে ফলে কিছুটা আমরা গতিপক্ষিতে আজ করতে পারছি কিন্তু সেটা কিন্তু চূড়ান্ত নয় তাই আমাদের আতঙ্ক নয় উদ্বেগ বা আমাদের ইয়ে হওয়া উচিত সতর্ক থাকা দরকার এটা বাংলাদেশে এখনও পর্যন্ত কোনো রোগী না পাওয়া গেলেও যে কোনো মুহূর্তে হয়তো কোনো রোগীর সন্ধান পাওয়া যেতে পারে কারণ বিমানবন্দরে স্ক্রিনিং হচ্ছে এটা যদি শতভাগ নিশ্চিদ্র স্ক্রিনিংও হয় তারপরও যে ব্যক্তি ভাইরাসে আক্রান্ত সে জ্বরে ভুগতে পারে সর্বোচ্চ চোদ্দো দিনের মধ্যে বিমানবন্দর অতিক্রম করবার সময় তার হয়তো জ্বর নেই কিন্তু দেশে ভেতরে ফিরে ফিরে আসার পরে তার শরীরে জ্বর বা অন্য অন্য উপসর্গ দেখা দিতে পারে সেক্ষেত্রে দ্রুত তাকে শনাক্ত করে আইসোলেশন চিকিৎসায় নেওয়া আইসোলেশন ওয়ার্ডে নেওয়া এভাবে দ্রুত শনাক্ত করে তাকে আইসোলেট করার মাধ্যমে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি এবং সেজন্যে সচেতনতা দরকার এবং স্বাস্থ্য কর্তৃপক্ষেরও সেখানে সতর্ক হওয়া দরকার আছে তো সব মিলিয়ে বলা যায় যে আমরা নিশ্চিন্তের নিঃশ্বাস ফেলার সময় কিন্তু এখন বাট চীনের সঙ্গে যদি যোগাযোগটা আপাতত না থাকে মানে আমি বলছি যদি যাওয়া আসাটা না হয় তাতে তো তার বাইরে কি আর উদ্বেগের অন্য কোনো জায়গা আছে যেমন ধরেন যে সিঙ্গাপুর থাইল্যান্ড এগুলো যদি বাদ রাখি আমরা না এটা এটা আমাদের রোগতাত্ত্বিক বিজ্ঞানে বলে যে এটা এগুলো শতকরা একশত ভাগ মানে নিশ্চিত হওয়ার বিষয় নেই যদি চীনে চীনে যখন এটা রোগটা ছড়িয়েছে তাৎক্ষণিকভাবে যদি আমরা খবর পেতাম এটা চীনের মানুষের খবর পায়নি এই জন্য নানারকম সমালোচনা হচ্ছে যে ডিসেম্বরের প্রথম থেকে এই রোগটা ছড়িয়েছে বা নভেম্বরে ছড়িয়েছে সেই সময় থেকে যদি আপনি বন্ধ করে দিতেন তাহলে হয়তো আমরা বলতে পারি যেহেতু চীনের সঙ্গে আমাদের কোনো ল্যান্ড বর্ডার নেই স্থল স্থল সীমান্ত নেই কিন্তু মিয়ানমারের আছে মিয়ানমারের সাথে আমাদের যোগাযোগ আছে সেক্ষেত্রে হয়তো কিছু বলা যেত কিন্তু এটা মহামারী আকারে রূপ নেবার বেশ পরে চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ এটা কে জানিয়েছে এবং তখন থেকে বিভিন্ন ব্যবস্থা ক্রমে ক্রমে হয়েছে এক্ষেত্রে বিমানবন্দর বা বিভিন্ন যোগাযোগ বন্ধ করলে একটা ফলাফল পাওয়া যায় কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে যে যদি আমরা জরুরি যাত্রীদের চলাচল একেবারে বন্ধ করে দিই জরুরি মালামাল পরিবহন একেবারেই বন্ধ করে দিই তাহলে সেখানে সামাজিক সমস্যা হতে পারে খাদ্যের জরুরি ঔষধ খাদ্য বাণিজ্য এটা যে জনগোষ্ঠীকে আপনি অবরুদ্ধ করলেন তাদের মধ্যে সমস্যাটা আরও বাড়তে পারে এবং রোগ নিয়ন্ত্রণের ক্ষমতাটাও কমে যেতে পারে হাসপাতালগুলোতে ওষুধগুলো যাবে না হাসপাতালগুলোতে জীবন রক্ষাকারী অন্যান্য উপাদান যাবে না তারপরে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ হবে সে অর্থভাবে চিকিৎসা করতে পারবে চীনের সমাজ ব্যবস্থা একটু ভিন্ন সেখানে তাদের রাষ্ট্র অনেক দায়িত্ব পালন করে সেখানে যেটা সম্ভব হবে হয়তো বাংলাদেশে সেটা সম্ভব হবে না কাজে এক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা রোগতাত্ত্বিকরা বলেন যে আমাদেরকে দুটো জিনিস ভারসাম্য নিয়েই সমাধানে আসতে হবে যে মেডিকেল সায়েন্স মানুষকে নিয়ে কারবার করে রোবোটিক সায়েন্স নয় যে আমি সব বন্ধ করে দিলাম সব হয়ে গেল এখানে মানুষকে বাঁচাতে হবে মানুষকে সুস্থ রাখতে হবে আবার মানুষের স্বাভাবিকতাও রাখতে হবে আবার ওদিকে রোগ রোগকেও বন্ধ করতে হবে কাজে সব দিকগুলো রোগের যে ন্যাচারাল হিস্ট্রি তার ভাইরাসের অবস্থান রোগ প্রতিরোধ ক্ষমতা কতটুকু ছড়াবে এটা যেমন অবশ্যই এটা এক নাম্বার। তারপরে আবার এর সামাজিক প্রেক্ষাপট এবং মানুষের স্বাভাবিক চলাচল করতে না দিলে কী কী ক্ষতি হতে হতে পারে এগুলো সব মিলিয়ে কিন্তু সিদ্ধান্তে আসে কাজে এটা কোনো শুধুমাত্র স্বাস্থ্য কর্তৃপক্ষ বা শুধুমাত্র পুলিশি ব্যবস্থা নিয়ে এটা সম্ভব নয় সবগুলো একসাথে বসে সব কিছু বিবেচনা করে যেটাই সর্বোত্তম সেটাই কিন্তু করা হয় এবং সেটা এবং অবশ্যই এখানে জনগণকে সম্পৃক্ত করে জনগণের সম্মতি যেটা সম্মতি সব ক্ষেত্রে হয়তো হবে না আপনি একজন রোগীকে যদি বলেন যে তোমাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে সে হয়তো মানতে চাবে না সেক্ষেত্রে বিদ্যমান আইন থাকে যে বাংলাদেশেও আইন আছে যে একটা কোনো সংক্রামক ব্যাধি যদি ছড়াবার আশঙ্কা থাকে সেক্ষেত্রে তাকে কনফাইন রাখা যায় আটকে রাখা যায় সেই আইন বাংলাদেশেও আছে এই সবগুলো মিলিয়েই একটা সামগ্রিক সিদ্ধান্তে আসতে হয় এমনি প্রফেসর সাহেবের কাছে যাওয়ার আগে আরেকটা জিনিস জানতে চাই মানে এই ধরনের ভাইরাসের স্থায়িত্ব মানে এটা কত পর্যন্ত এই যে এখন এপিডেমিকারে এটা ছড়িয়ে পড়ছে বা বিশ্বব্যাপী এটা কতদিন পর্যন্ত এই আশঙ্কাটা থাকবে কেননা প্রতিষেধকেরও কোনো ব্যবস্থা সেই অর্থে নেই কালকেই দেখলাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে এটার ভ্যাকসিন তৈরি করতেই প্রায় বছরদের লাগবে যদি কাজ শুরু করা হয় এই এই ভাইরাসটা যেহেতু নতুন এটা কিন্তু এখনই বলা যাচ্ছে না এটা আমরা একটা জনপদে কতজন লোককে আক্রান্ত করবার পরে এটার তীব্রতা কমে যাবে শীর্ষ বিন্দুতে পৌঁছার পরে সেটা আবার নেমে যাবে সেটা কিন্তু অনুমান হয় অনুমান করা যেতে পারে কিন্তু সেই অনুমানটা সর্বাংশে একেবারে সঠিক হবে বলে মনে করা যায় না এখন যেমন যে সমস্ত রোগ আমরা জানি যে ডায়রিয়া সংক্রমক ব্যাধি এটা কতদিন থাকে মোটামুটি জানা আছে বা অন্য কোনো সংক্রামক ব্যাধি যেটা মানুষ আগে থেকে জানে সেখানে অন্যান্য ইতিহাস দিকে বলা যায় এটা একেবারেই নতুন কাজে এটাকে মানে সব সময় পর্যবেক্ষণ করে করে আমাদের বুঝতে হবে যে এটার যেমন এটার যে শক্তিকাল সেটা দেখা গেছে যে দুই থেকে সর্বোচ্চ চোদ্দো দিন এটা বেশ কিছু রোগীর উপরে গবেষণা করে সেই তথ্য বিশ্লেষণ করে বলা হয়েছে কিন্তু জনপদে বা জনগণের মধ্যে এইটা কতটুকু ছড়াবে কখন গিয়ে এটা থামবে সাধারণত বলা যেতে পারে যে যদি অন্য অন্য রোগের বিষয়ে বলি যে সংক্রামক ব্যাধি একটা জনপদের মধ্যে শতকরা সত্তর থেকে আশিভাগ লোক যদি আক্রান্ত হয় তখন বাকি যে লোক থাকে তাদের মধ্যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা হয়ে যায় তখন তারা আর বাকিদেরকে ইনফেক্ট করতে পারে না কিন্তু সেটাও যদি হয় চীন একটা বিশ বিশাল দেশ বা হুবেই যে প্রভিন্সটা সেটাও অনেক জনসংখ্যা আছে যে সেটা হিসাব করতে হলে তো সর্বোচ্চ সংখ্যা পৌঁছতে গেলে আরও সময় বাকি থাকতে পারে কিন্তু চীনের হুবেই প্রদেশে বা অন্যান্য প্রদেশে চীনের সরকার জনগণকে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন করা বা কোয়ারেন্টাইন করার গণ কোয়ারেন্টাইন করার ব্যবস্থা নিয়েছে সেক্ষেত্রে তারা এটা নিয়ন্ত্রণ করবার একটা চেষ্টা করছে সেটা সাফল্য আসে কি না চীনের বিজ্ঞানীরা বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেই সাফল্য বেশি আশাবাদী যে একেবারে যদি খোলা খোলামেলা রেখে দিত তাহলে যে সময় লাগতো তার থেকে অল্প সময় হয়তো নিয়ন্ত্রণ হবে দেখা যাক যে এখন যে হুবেই প্রদেশে রোগীর সংখ্যা কমেছে এই কমার প্রবণতা যদি আগামীকাল বা পশু থাকে তাহলে হয়তো আমরা বলতে পারবো যে এটা শীর্ষবিন্দুতে পৌঁছে গেছে এখন সেটা নেমে যাচ্ছে আসবো আবার আপনার কাছে প্রফেসর শাহবিনাম খান আমি শুরুতেই বলছিলাম যে করোনা ভাইরাসের রাজনীতি নিয়েও আমরা একটু কথা বলতে চাই কিন্তু একটা কথা তো মানতেই হবে যে এই করোনা ভাইরাসকে মানে চীনের রক্ষণশীল সমাজ সেটাও অনেকাংশে দায়ী এটার এত বিস্তারের জন্য এবং চীনের মানুষ মানুষের সাফার করছে কারণ যেই চিকিৎসক প্রথম এটির সম্পর্কে বললেন তাকে তারা গ্রহণ করলেন না বরং শাস্তিই দিলেন এবং শেষ পর্যন্ত সেই চিকিৎসকের জীবন দিতে হলো তো সব মিলিয়ে তাদের মধ্যে এই যে ডিনায়ালের একটা প্রবণতা আমরা শুরু থেকেই দেখলাম এবং সেটি করতে করতে আজকে আর রাগ ডাগ না তাদের তো সোশ্যাল মিডিয়া অত্যন্ত নিয়ন্ত্রিত এখন বলছে সোশ্যাল মিডিয়াকেও পর্যন্ত তারা ওপেন করে দিতে হচ্ছে যে এটা ইনফরমেশান যেন দ্রুত মানুষ সবাই সব কিছু জানতে পারে কিন্তু ইনিশিয়াল স্টেজে যে কাজটা করলেন তো সেটা তো সে সেই জন্য তো চীনের রাজনীতি সমাজ সবটাই তাই ধন্যবাদ জিলুর ভাই আমি একটু মোস্তাক ভাই থেকে শুরু করি কারণ মোস্তাক ভাই টোটাল এপিডেমিকের সারকামস্ট্যান্স থেকে শুরু করে এটার ইম্প্যাক্টগুলি আলোচনা করলেন এবং আপনার প্রশ্নে আসলে পুরোটাই রাজনীতির বিষয়টা চলে এসছে আপনি যদি চীনের সমাজ ব্যবস্থা দেখেন বা পলিটিক্যাল সিচুয়েশান দেখেন বা পলিটিক্যাল স্ট্রাকচার দেখেন সেটা আসলে আমাদের মতো ডেমোক্র্যাটিক না যেখানে আপনার মানে ওপেন পার্টিসিপেশন বা বিভিন্ন রকমের ডিসিশন মেকিংয়ে বিভিন্ন রকমের বডিস থাকে সেটা কিন্তু না যে আপনি যেটা বলেছেন সেটা ঠিক যখন প্রথম এটা আইডেন্টিফাই হয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একত্রিশ ডিসেম্বর যখন এটা আইডেন্টিফাই করে তখন কিন্তু আপনার ফার্স্ট জানুয়ারি নাইন্থ জানুয়ারিতে এই শি জিনপিং কিন্তু প্রথম এটাকে রেকগনাইজ করেন এবং বলেন এবং সাথে সাথে কিন্তু তিনি একটা বড় ইমার্জেন্সি কমিটি তৈরি করে এটা নিয়ে আলোচনা শুরু করেন দশ জানুয়ারিতেই কিন্তু এইখানে ইমিডিয়েটলি যেটা বেশিরভাগ ক্ষেত্রে অন্যান্য দেশে হয়নি এখানেও একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা ঘটেছে সেটা হলো যে দশই জানুয়ারি প্রথমেই চীন যে জেনেটিক কোডটা আছে সেটা ইমিডিয়েটলি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে শুরু করে গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন সবাইকে এটা সাপ্লাই করেছে ফলে এখানেও দেখতে হবে যে প্রথমে তারা যে ভুলটা করেছেন সেটা শুধরে নেওয়ার জন্য কিন্তু তারা একটা র্যাপিড সুযোগ তৈরি করেছেন এবং তাদের যে কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি বা যেগুলি আছে সেটা হয়তো যেটা মুস্তাক ভাই বললেন যে আমাদের মতো দেশগুলিতে হয়তো এটা পসিবল হবে না কিন্তু তাদের দেশে কিন্তু এই কোয়ারেন্টাইনের যে অবস্থাটা সেটাও কিন্তু অনেক বেশি জোরদার সেটা সৌদি আরবের আপনি ভাইরাস বলেন বা ম্যাটকাউ ডিজিজ বলেন ইউকেতে সেই জায়গাতেও কিন্তু এই ধরনের কোয়ারেন্টাইন করা যায়নি এটা একটা ইস্যু থাকে আর এখানে যে মুশকিলটা হয়ে গেছে যে এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে যেই ধরনের যেটা মুস্তাক ভাই একসময় হাইলাইটেড করলেন যে আলটিমেটলি সোশিও ইকোনমি প্রত্যেকটা জায়গা যে কারণে আমাদের ইন্টারন্যাশনাল রিলেশানসের একটা বড় জায়গা কিন্তু আমরা পাবলিক হেলথ বা হেলথ সিকিউরিটি নিয়ে কথা বলি কারণ এটার সাথে সরাসরি আপনার বৈশ্বিক সম্পর্কগুলিও কিন্তু এখন নতুনভাবে ডিটারমাইন হচ্ছে যেমন আপনার গ্লোবাল ইকোনমি নেক্সট তিন থেকে চার মাসের মধ্যে পয়েন্ট টু পারসেন্ট জিডিপি রিসেস হয়ে যাবে এবং পয়েন্ট টু পার্সেন্ট জিডিপি রিসেস হয়ে যাওয়া মানে বাংলাদেশের মতো যে রাষ্ট্রগুলি আছে যারা লিস্ট ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপ কান্ট্রির দিকে যাচ্ছে তাদের জন্য একটা বড় ইম্প্যাক্ট হবে কারণ তাদের যে ম্যানুফ্যাকচারিং সাপ্লাই চেইন প্রত্যেকটা জিনিসই এফেক্টেড হবে সেই কারণে আমাদের এখানেও দেখা দরকার যে আসলে কোন জায়গাটাতে বাংলাদেশে সবচাইতে বেশি ফোকাস করা উচিত এটা কি হাইপার সেন্সিটিভিটিতে করা দরকার না এটাকে প্রিভেনশনে দরকার না এটা কন্ট্রোলের দিকে দরকার কোন অ্যাপ্রোচে এটা যাবে আপনি যদি দেখেন যে ক্রুড ক্রুড অয়েলের প্রাইস মানে যেটা মানে অলমোস্ট ছয় লাখ ব্যারেল পার ডে এটাকে কিন্তু ওপেক কমিয়ে নিয়ে এসছে মানে এটাতে আপনি দেখবেন যে আলটিমেটলি সাউদি মিডল ইস্টার্ন ইকোনমিতেও এক ধরনের বড় রকমের প্রবলেম হবে কারণ বিগেস্ট কনজিউমার অফ ক্রুড অয়েল কিন্তু চীন এখন চীন যখন এটাকে প্রডিউস করবে না তখন স্বাভাবিকভাবে এগুলি আমাদের রেমিটেন্স থেকে শুরু করে সুদূর ভবিষ্যতে হয়তো এফেক্ট করবে ইন্টারেস্টিংলি অনেকগুলি রিপোর্ট বের হয়েছে যে রিপোর্টগুলি খুব অ্যালার্মিং এই রিপোর্টগুলিকে যেটাকে বলা হচ্ছে আগে আমরা জেনোফোবিয়া বলতাম অর্থাৎ কারো সম্পর্কে একটা ভয় বা কোনো একটা গোষ্ঠী সম্পর্কে ভয় এখন কিন্তু বেশিরভাগ মিডিয়াই বলছে এটা হলো সাইনোফোবিয়া এখন সাইনোফোবিয়া মানে চীন ফোবিয়া যেমন আপনার অস্ট্রেলিয়াতে বড় করে ডেইলি টেলিগ্রাফ লিখছে চাইনিজ ভাইরাস প্যান্ডামোনিয়াম এখন এটা স্বাভাবিকভাবেই মানে অস্ট্রেলিয়াতে এক ধরনের যেটাকে আমরা বলি যে রেসিজমের দিকে তৈরি যাচ্ছে ক্যানাডাতেও ইনফ্যাক্ট এক ইউনিভার্সিটি অফ টরন্টো ও তারা লিখেছে যে এটা এতটাই অ্যাগ্রিভ পজিশনে চলে গেছে যে এখন বিভিন্ন জায়গায় মানুষজন বলছে জাস্ট সো মেনি চাইনিজ পিপল আর হিয়ার তার মানে তারা চাইনিজদেরকে আলাদা করে ফেলছে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো কিন্তু এই যে রেসিজম এগেনস্ট চাইনিজ ক্যানাডিয়ানস এইটা কিন্তু উনি বলেছেন তার মানে আপনি দেখেন যে জিনিসগুলি আমরা সোশ্যালি ছিলাম সেটা কিন্তু এখন পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়ে এখন সেটাকে রিডিউস করতে হচ্ছে ফ্রেঞ্চ জার্নালে তো বলেছেই যে এ নিউ ইয়েলো পেরিল মানে হলো নতুন ধরনের হলুদ প্রবলেম এখন হলুদ প্রবলেম বলতে তারা সবসময় এশিয়ানদেরকে ইয়েলো বলতো যে কারণে এখন বিভিন্ন পত্রিকায় ইনক্লুডিং লেকুরিয়ার পিকার্ড তারাও বলছে যে ইয়েলো অ্যালার্ট ইয়েলো অ্যালার্ট যেটা সিঙ্গাপুরে অরেঞ্জ অ্যালার্ট বিকজ অফ দি ম্যাগনিটিউড অফ প্যান্ডেমিক আর এখানে ইয়েলো অ্যালার্টটা বলছে হলো যে হলুদ মানুষ যারা আছে তাদের কাছ থেকে দূরে থাকো খুব ইন্টারেস্টিংলি ডাচ পত্রিকা ডাচ পত্রিকাতে যেমন আমাদের একসময় কিন্তু এক ধরনের বড় অস্বস্তি তৈরি হয়েছিল যে ডাচ কার্টুন নিয়ে এবং এখন নতুন যে কার্টুন এসছে সেটা হলো ডাচ আর্টিস্ট টুন লিখেছে তার কার্টিন কার্টুনে প্রিভেনশন ইজ বেটার দেন চাইনিজ পিপল এবং এটা হলো হাইলি সার্কুলেটেড ইয়েতে নেদারল্যান্ডসের মধ্যে এবং ইউনিভার্সিটি অফ ওয়েজেন ওয়েজেন তারা বলছে যে তাদের যে স্টুডেন্ট আছে মানে চাইনিজ স্টুডেন্ট আছে তাদের যে ডরমেটরি আছে সেগুলিতে ভ্যান্ডালিজম দেখা গিয়েছে আবার জার্মানিতে যদি দেখেন জার্মানিতেও বারবার বলছে যে এই পুরোটা অর্থাৎ দার স্পেশাল যেটা ওদের উইকলি ম্যাগাজিন সেখানেও বলছে যে চায়না ফর দি ব্লেমিং চায়না ফর দি আউটব্রেক অ্যান্ড ফুয়েলিং জেনেফোবিয়া যেখানে আলটিমেটলি এইখানে মানে ঘটনাটা উল্টা ঘটছে ইন্ডিয়াতে আরও ভেরি ইন্টারেস্টিংলি ইন্ডিয়াতে আমাদের যে ইসলামিক ক্লারিক আছেন ইলিয়াস শারফুদ্দিন খুব নামকরা ক্লারিক উনি বলছেন আল্লাহ স্পানিশ দি চাইনিজ ফর আনলিশিং করোনা ভাইরাস অন দ্যান তো ফলে এই জিনিসটা কিন্তু আপনার এথনিক গ্রুপের মধ্যে বা রিলিজিয়াস সেন্টিমেন্টের মধ্যেও আসছে ইটালিতে তো ক্লিয়ারলি এরা বলেছে যে রিপাবলিকা যেটা তাদের টপ মোস্ট নিউজ পেপার সেইখানে তো তারা বলছে ওরিয়েন্টাল স্টুডেন্টস কোরিয়ান চাইনিজ জাপানিজ উইথ কোরিয়ানস দি লার্জেস্ট গ্রুপ এফেক্টেড ডিউ এফেক্টি এপিডেমিক তাদেরকে দূরে রাখার জন্য ওয়াশিংটন পোস্ট বলেছে যে সাউথ কোরিয়া এবং চায়না হ্যাভ ইনক এক্সপিরিয়েন্স ইনক্রিসড মকারি অ্যান্ড ডিসক্রিমিনেশন এগুলি হলো আপনার এক একটা দেশে যে কন্টেন্টগুলি তৈরি হচ্ছে ইভেন আপনার নিউজিল্যান্ডে তাদের যে এমপি রেমন্ড হু সেও কিন্তু বলেছে যে এই রেশিয়াল অ্যাবিউজ নিয়ে খুবই চিন্তিত তারা কারণ এইটা সোশ্যাল ইনস্টেবিলিটি দেবে আর শেষ পর্যন্ত যেটা যে সাউথ কোরিয়ান রেস্টুরেন্টটা এখন চাইনিজ অ্যালফাবেট দিয়ে লেখা আছে যে নো চাইনিজ আর্ট তো স্বাভাবিকভাবে যে আপনার যে চাইনিজ সেন্টিমেন্ট বা চায়নার যে একটা ভবিষ্যৎ অ্যাসপিরেশন আছে এই অ্যাসপিরেশনের জায়গাগুলিতে গিয়ে কিন্তু চায়নার একটা বড় ধরনের সেন্টিমেন্টাল ধাক্কা লাগবে ফলে তখন গিয়ে কিন্তু আমরা এখনকার মতো যে সিচুয়েশনটা বা চাইনিজদের যে মানে সিম্প্যাথেটিক ইউএসের আর চায়নার সঙ্গে ট্রেড ওয়ার করতে হচ্ছে না আর খুব ইন্টারেস্টিংলি এটা এইটা লিখছিল হলো আপনার ওয়াশিংটন পোস্টে তারা বলছিল যে ডোনাল্ড ট্রাম্প আনক্যারেক্টারিস্টিক্যালি অর্থাৎ তার যে ব্যবহার আছে আনক্যারেক্টারিস্টিক্যালি রিস্ট্রেইন্ড মানে তার টুইটার থেকে শুরু করে কোনো ধরনের মন্তব্য কিন্তু তিনি দেননি এবং ভেরি ইন্টারেস্টিংলি উনি জনসব কিন্স ইউনিভার্সিটির প্রফেসরদের নিয়ে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে নিয়ে একটা নতুন বারো মেম্বার করোনা ভাইরাস টাস্ক ফোর্স করেছেন এবং এই টাস্ক ফোর্স থেকে কিন্তু কোনো রকমের হাই অ্যালার্ট বা খুব যে মানে স্ট্রেট রেড অ্যালার্ট দিয়ে যে এক ধরনের জেনোফোবিক সিচুয়েশন তৈরি করা এবং চীনের সাথে কোনো ব্যবসা করা যাবে না সেটাও কিন্তু ঘটেনি দিস ইজ ভেরি ইন্টারেস্টিং যে কারণে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু বুঝতে পেরেছেন যে এই ধরনের বিষয় নিয়ে যতটা জেনোফোবিয়া বা যত ধরনের রেশিয়াল ডিসক্রিমিনেশন হবে ততই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমিতে একটা বড় ধরনের প্রভাব পড়বে কারণ তাদের একটা বড় সংখ্যায় ইকোনমির একটা বড় সংখ্যায় চাইনিজ অধ্যুষিত মানুষ এবং চাইনিজ ইকোনমির সাথে তাদের কিন্তু একটা ইন্টিগ্রেটেড রিলেশনশিপ আছে যেমন আপনার অ্যাপেল অ্যাপেল এখনও বসে আছে এই কারণে বসে আছে যে অ্যাপেল তার যে হিউম্যান রিসোর্সেস পাঠাবে বা যারা কাজ করবে তাদের প্লান্টগুলিতে সেনজেন বা শাংহাইতে সেইখানে কিন্তু তারা পাঠাতে পারছেন না এবং এটাতে যে অ্যাপেলের ইকনমি বা অ্যাপেলের বিজনেস বা ট্রেড ঠিক আছে সেটাও না তার জন্য তারা কিন্তু স্লো হয়ে যাচ্ছে ফলে তারাও এখন খুব স্ট্রংলি এইখানে আরেকটা জিনিস স্ট্রংলি যেমন কোয়ালিশন ফর যেটা মোস্তাক ভাই খুব ভালো করে জানবেন সেটা হলো কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ারনেস ইনোভেশনস সেপি এখন সেপির সাথে কিন্তু প্রাইভেট সেক্টর আমেরিকান প্রাইভেট সেক্টররাও কাজ করছে এই কারণে কাজ করছে যে চীন অন্যান্য দেশ সাউদি আরবিয়া বা অন্যান্য রাষ্ট্রের চেয়ে তাদের জন্য চীনের কন্ট্রোল প্রিভেনশন অ্যান্ড কোয়ারেন্টাইনটা বেশি ইম্পর্টেন্ট কারণ তাদের অর্থনীতির একটা বড় অংশই ওই জায়গায় আছে যে কারণে সেপি যেটা বলছে যে তারা এক ধরনের রিসার্চ শুরু করেছে যেটা আপনিও আগে বলেছিলেন যে দেড় বছর এক থেকে দেড় বছর সময় লাগতে পারে কিন্তু তারা যেটা বলছে যে ইনোভিও ফার্মাসিউটিক্যালস এবং জিএসকে যে নতুন টুলসগুলি তৈরি হচ্ছে মেশিনসগুলি তৈরি হচ্ছে চীনের দিকে যাওয়ার চেষ্টা করছে এখন স্বাভাবিকভাবে এটা এক বছর দেড় বছর ট্রায়াল টেস্ট ইত্যাদি দিয়ে যেতে হবে এবং এই জায়গাটাতেই আমাদের একটু দেখার বিষয় ডক্টর হুসাইন একটু আপনি আমাদেরকে জানাবেন যে বাংলাদেশের দিক থেকে আসলে প্রস্তুতিটা কী আছে আমরা দেখলাম চীন থেকে একটি ফ্লাইটে করে অনেকে নিয়ে আসা হলো হাত হজ ক্যাম্পে রাখা হলো তাদের আবার কিছু খুব বিক্ষোভ আমরা দেখলাম বাট অনেকেই মনে করেন যে যেখানে তাদের জীবন সরকার বাঁচানোর উদ্যোগ গ্রহণ করলো সেখানে তাদের এই নিচে ছিল ও করেছিল সেগুলো নিয়ে এত কথাবার্তা বলাটা উচিত হয়নি বাট সব মিলিয়ে মানে যা কিছু প্রস্তুতি নেওয়া হয়েছে ইতি ইতোমধ্যেই এবং ভবিষ্যতের জন্য বা কী প্রস্তুতি যদি একটু ধারণা দেন যে সরকার আসলে কিভাবে কাজ করছে বা হ্যাঁ প্রস্তুতির প্রথম ফেজটা হলো যে পয়েন্টস অফ এন্ট্রি বিমানবন্দর তার পর্যায়ক্রমে স্থলবন্দরে সমুদ্র বন্দরে যারা যাত্রীরা আসছেন প্রথমে চীন থেকে যারা আসছেন তাদের তাপমাত্রা পরীক্ষা করা হয়েছে কারণ করোনা ভাইরাসের প্রধান লক্ষণ অধিকাংশ প্রায় শতকর একশো ভাগ রোগীর দেহে জ্বর পাওয়া যায় সে জ্বরের হচ্ছে জ্বরের তাপমাত্রা এখন সমস্ত যাত্রীকেই শুধুমাত্র চীন থেকে আসে না কারণ চীনের থেকে আমাদের দেশেরও অনেক যাত্রী বিমানের টিকিট না পেয়ে তারা ঘুর পথে দেশে প্রবেশ করেছে নেপাল হয়ে বা ভারত হয়ে বা কিংবা থাইল্যান্ড হয়ে প্রবেশ করেছে কাজে তাদেরকে সেটা স্ক্রিন করা হচ্ছে এবং তাদেরকে একটা নীল রঙের কার্ড দেওয়া হচ্ছে যেখানে তাদের ফোন নাম্বার এবং লক্ষণ কী কী হবে তার জন্য আরেকটা কার্ড দেওয়া হচ্ছে সেটা সে হেলথ অ্যালার্ট নোটিস সেখানে সেটা বাসায় নিয়ে যাবে সেখানে কি কী লক্ষণ হতে পারে সেটা লেখা লেখা আছে এবং কোন হটলাইনে যোগাযোগ করতে হবে সে নাম্বারটা দেওয়া আছে আরেকটা সে ইমিগ্রেশনে দিয়ে যাচ্ছে যে তার নিজের মোবাইল টেলিফোন নাম্বার এবং সে বিমানের কোন সিটের ছিল তো সে এটা হলো এই কারণে যে যদি ওই সিটে রোগী পাওয়া যায় তাহলে আশেপাশের সিটের সবাইকে আমাদেরকে কন্ট্যাক্ট ট্রেসিং করতে হবে তাদেরকে এটা এটা হতে গেল আমাদের যেমন স্থল এবং আজকে থেকে যে মৈত্রী এক্সপ্রেস ভারত থেকে যেটা ট্রেনে আসে সেই ট্রেনেও যাত্রীদেরকে ইমিগ্রেশন হয় সেনা নিভার যে বিমান সেনানিবাস বন্দর থেকে সেখান থেকে চেক করি তাদেরকে পাঠানো হচ্ছে এবং এখানে চেক করে ঢোকানো হচ্ছে তো এটা এটাগুলো তারপরেও কিন্তু আপনার একজন ভাইরাসে আক্রান্ত রোগী ভিতরে ঢুকতে পারে যেটা আমি আগে বলেছি যে সে তার হয়তো শক্তিকাল রয়েছে তার লক্ষণ দেখা যায়নি সেক্ষেত্রে সে সে যে কার্ড বহন করে নিয়ে যাচ্ছে সেই কার্ডে বলা আছে যে আপনার যদি এই সমস্ত লক্ষণ দেখা দেয় সরাসরি আপনি আইডিসিআরের হটলাইনে ফোন করবেন তাকে আমরা নিজে নিজেই কোনো ডাক্তারের কাছে বা হাসপাতালে যেতে নিরুৎসাহিত করছি কারণ তিনি যদি সত্যি সত্যি করোনা ভাইরাসে আক্রান্ত হন তার যাওয়ার পথে তিনি সংক্রমিত করতে পারেন অন্যদেরকে বা হাসপাতালকে যদি আগে থেকে সতর্ক না করা হয় তিনি হয়তো হাসপাতালের স্বাভাবিক যে আউটডোরে অনেক মানুষ অপেক্ষা করে সেখানে গিয়ে তিনি রোগটা ছড়াতে পারেন হাসপাতালকে আগে থেকে অ্যালার্ট করলে সে দায়িত্ব আইডিসিআর যে তারা সেখান থেকে অ্যাম্বুলেন্স পাঠাবে অ্যাম্বুলেন্সে যারা যাবে তাদেরকে পরিপূর্ণ পিপি মাস্ক গ্লাভস ক্যাপ পরে তারা যাবে এবং সেই বাসা থেকে তাকে নিয়ে আসবে অথবা আইডিসিআর থেকে তার ইতিহাস দেখাতে বসে যদি ইয়ং হয় অন্য কোনো রোগ না থাকে দেখা গেছে যারা খুব বেশি আক্রান্ত হয়েছে তাদের বয়স ষাট ষাট বছরের বেশি তারা আগে থেকে ডায়াবেটিস ব্লাড প্রেশার বিভিন্ন রোগে ভুগছে আর যদি বয়সটা কম হয় এবং তার জ্বর দেখা যায় তাকে আমরা প্রথম পর্যায়ে বাসাতেই কোয়ারেন্টাইন করার কথা বলি এবং পর্যবেক্ষণ সব সময় পর্যবেক্ষণ করা আর যদি অবস্থা ভালো না থাকে বা সেখানে বাসায় আলাদাভাবে থাকার ব্যবস্থা না থাকে এখন হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে সে যাবে তো এটা হচ্ছে সীমান্তকে আমরা স্ক্রিনিং করছি আর দেশের ভিতরে খুব দ্রুত এটা শনাক্ত করে তাকে পৃথক করে ফেলা এই এই দুটো জিনিসটা এর পাশাপাশি আরও প্রস্তুতি হচ্ছে যে হাসপাতালগুলোতে রোগ সংক্রমণ যেন না হয় এটা কিন্তু আমাদের সারা বছরেরই করা উচিত হাসপাতালে রোগ সংক্রমণের যদি আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা রাখি সিস্টেমটা রাখি তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো সংক্রামক রোগ থেকে আমরা বাঁচতে পারবো এবং নাগরিকদের ব্যক্তিগত সুরক্ষার জন্য পাঁচটা জিনিস স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রচার করা হয়েছে ঘন করা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে আমাদের ঘন ঘনই সাবান দিয়ে হাত ধুতে হবে হাতের মাধ্যমে ছড়াচ্ছে এই সেই যদি আমরা হাতে হয়তো আমি দেখছি না দৃশ্যতে কোনো নোংরা কিছু ভাইরাস চোখে দেখা যায় না কাজে সাবান দিয়ে হাতটা ধুলে ভাইরাসের উপরের মানে আবরণটা হচ্ছে তৈলাক্ত তৈলাক্ত জিনিসটা সাবানে মানে এটা ফেটে যাবে বা যদি হিট করা হয় সেটা ফেটে যায় সেই জন্য সেটা বলা হয় দ্বিতীয় নম্বর হচ্ছে হাঁচি কাশি দেওয়ার সময় নাক মুখ ঢেকে দিতে হবে কারণ হাঁচি কাশি এক মিটার পর্যন্ত যায় সেখানে যারা থাকে তারা হাঁচি কাশি লেগে থাকে এবং তার নাক মুখ বা চোখ দিয়ে যেতে পারে সেটা এক সে আক্রান্ত হতে পারে অথবা হাঁচি কাশি যদি আমি টিস্যু পেপার দিয়ে না ঢাকতে পারি আমি আমার জামার হাতা দিয়ে ঢাকবো তৃতীয় হচ্ছে যেখানে সেখানে কফ থ তো ফেলা যাবে না এটা একটু আমাদের খারাপ অভ্যাস সেখানে ওটার মাধ্যমে ছড়াচ্ছে চতুর্থ হচ্ছে যে আমাদের কাঁচা বাজার যেখানে মুরগি বিক্রি হয় বা মাছ মাংস বিক্রি হচ্ছে ডিম বিক্রি হচ্ছে যিনি বিক্রি করছেন এবং যিনি কিনছেন উভয়কেই স্বাস্থ্যসম্মত পরিচ্ছন্ন বজায় রাখতে হবে যিনি বিক্রি করছেন তাকে মাস্ক গ্লাভস পরতে হবে অ্যাপ্রন পরতে হবে আর যিনি কিনছেন তিনি যদি ওটা ছুঁয়ে দেখেন মাছ মাংস ডিম তিনি বাজারের ভিতরেই তিনি সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করবেন বা যদি বাড়িতে আসেন অন্য কোনো কাজ করবার আগে তিনি আগেই সাবান দিয়ে হাতটা ধুয়ে নেবেন পঞ্চমটা হচ্ছে খাদ্যাভ্যাস যে আমরা মাছ মাংস ডিম এগুলো পুরোপুরি সিদ্ধ করে খাওয়ার জন্য আমরা মাছ মাংস অবশ্য বাংলাদেশের মানুষ পুরোপুরি সিদ্ধ করেই খায় ডিমটা অনেক সময় তারা হাফ বয়েল বা পোজ করে এটাও আমরা পুরোপুরি ভেজে খেতে বলছি ডিমের কুসুমে সাধারণত ভিতরে কোনো ভাইরাস থাকে না কিন্তু যখন এটা আমরা এটা ফাটিয়ে বাইরে আনবো সেখানে সমস্যা হতে পারে কাজেই এই এইগুলো মেনে চললে মোটামুটি ব্যক্তিগতভাবে আমি সুরক্ষা থাকতে পারি আর সামাজিকভাবে এবং সরকারিভাবে আমাদের এই যে ব্যক্তিগতভাবে এই স্বাস্থ্যকর অভ্যাসগুলো করা দরকার যেটা বলা হচ্ছে হ্যান্ড হাইজিন রেসপিরেটরি হাইজিন কাফ এটিকেট বা বাংলা যদি বলি হাতের পরিচ্ছন্নতা কাশির শিষ্টাচার এবং শ্বাসতন্ত্রের পরিচ্ছন্নতা এবং যেখানে আমরা জনসমক্ষে থাকবে জনসমক্ষে যে বাজার সিনেমা হল স্কুল প্রতিষ্ঠান সেখানকার কর্তৃপক্ষের উদ্যোগে এই সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে যদি কেউ কাশি দিতে চায় সেই কোথায় ফেলবে ময়লা কোথায় ফেলবে ঢাকা বিন সেগুলো পরিষ্কার রাখতে হবে এগুলো প্রাতিষ্ঠানিকভাবে সামাজিকভাবে করতে হবে তাহলে এই অভ্যাসটা যদি আমরা গড়ে গড়ে তুলতে পারি আমাদের যে কোনো সময় যে কোনো প্যান্ডেমিক আসতে পারে আমাদের বাংলাদেশ থেকেও তো উহানের মতো প্রাণীর ভাইরাস এবং মানুষের ভাইরাস মিক্স হয়ে নতুন একটা ভাইরাস উৎপত্তি হতে পারে কাজেই আমাদের এই সব জিনিস যদি আমরা মেনে চলি নিশ্চয়ই আমরা মহামারীকে নিয়ন্ত্রণ করতে পারবো অনেকাংশেই এবং এমনি এখন পর্যন্ত সন্দেহের মধ্যে কোনো বাংলাদেশে কেউ আছেন সিরিয়ার সন্দেহ হ্যাঁ আসকোনায় যারা ছিলেন কারো কারো জ্বর হয়েছিল তাদের কারোই পজিটিভ পাওয়া যায়নি আসকোনার বাইরেও আমরা দুজন ছাত্র চীন থেকে ফেরত বাইরে ঢাকার বাইরে তারা এসেছিল তাদেরও তাদের ইয়ে পাওয়া পাওয়া যায়নি তো বিমানবন্দরও আমরা এরকম পেয়েছিলাম জ্বর তাকে জ্বর পাওয়া যায়নি তবে সেই সতর্কতা আমাদের অব্যাহত রাখতে হবে আমার মনে হয় যেটা আমি আরেকবার মোস ভাই একদম যেটা বলে দিলেন যে বাংলাদেশ থেকেও এক ধরনের ভাইরাস উৎপত্তি হতেই পারে এবং এটার ভেরি ইন্টারেস্টিং বিবিসি একটা বড় ডকুমেন্টারি করেছিল সাইন্টিফিক ডকুমেন্টারি করেছিল যেইখানে তারা দেখাচ্ছে যে সাইবারিয়ান চুন্দ্রা যখন আপনার মেল্ট করছে মেল্ট করার পরে সেখানে দেখা যাচ্ছে যে পঁচাত্তর বছর আগে একটা রেইন্ডিয়ার মরেছিল এই রেইন থেকে কিন্তু আলটিমেটলি একটা অ্যানথ্রাক্স ভাইরাসটা বেরিয়ে আসে প্রথম হয় বারো বছরের একটা বাচ্চার উপরে কারণ এটা ছিল হলো আপনার কলিমা রিভারের পাশে তো এই ধরনের কিন্তু এখন দেখা যাচ্ছে যে গ্লেশিয়ারগুলি মেল্ট করছে সাইবেরিয়ান পার্মাফ্রস্টগুলি মেল্ট করছে অ্যান্টার্টিকার পার্মাফ্রস্টগুলি মেল মেল্ট করছে ইভেন আপনার এখন তো সায়েন্টিস্টরা আট মিলিয়ন বছর পুরনো ব্যাকটেরিয়াকেও রিভাইভ করতে পেরেছে তার মানে আপনার এই ধরনের যেই ভাইরাসগুলি সয়েলে ফ্রোজেন ছিল কিংবা আপনার বরফের নিচে ফ্রোজেন ছিল অন্ততপক্ষে এই এই ভাইরাসগুলি কিন্তু নতুন করে মানে সারফেস রিসারফেস করার একটা সুযোগ কিন্তু দেখা যাচ্ছে ইভেন আপনার সাইবেরিয়াতে যে স্মল পক্স এইটিন নাইনটির স্মল পক্স ছিল সেই স্মল বক্সের যে ভাইরাসটা ছিল বা আপনার যে জার্মগুলি ছিল সেই জার্মগুলি কিন্তু এখন আবার নতুন করে রিসারফেস করছে হিমালয় পাহাড়গুলো তো Exactly, এক্স্যাক্টলি এবং যে কারণে আপনার হিমালয়ান গ্লেশিয়ার মেল্ট বা হিমালয়ান যে আপনার বরফগুলি মেল্ট হচ্ছে এই মেল্টগুলির কারণে কিন্তু আপনার অনেক রকমের ভাইরাসের রিসারফেস করা সম্ভব এবং একদম লেটেস্ট এক্সাম্পল যেটা যে আপনার পঞ্চাশ হাজার বছর আগেকার মাইক্রোবস যেটা মেক্সিকান কোল মাইন থেকে আবিষ্কার হয়েছিল তো সেইগুলি আলটিমেটলি যে কারণে বাংলাদেশের এই মুহূর্তে এই বিষয়গুলি নিয়ে আসলে খুব জরুরি ভিত্তিতে চিন্তা করা দরকার কারণ আমরা যেটা আপনি বললেন যে হিমালয়ান বেল্ট আবার নিচে নাগা পাহাড়গুলি আছে এবং আপনার সি লেভেলগুলি চেঞ্জ হচ্ছে তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের এখন সবচেয়ে বড় যে জায়গাটা দরকার সেটা হলো যে আমাদের পুরো স্বাস্থ্য এই ভাইরাস সংক্রান্ত যে নীতিগুলি আছে সেইগুলিকে চেঞ্জ করা আপনি যদি ডেঙ্গুই দেখেন ডেঙ্গু ইজ এ সিজনাল প্রবলেম এবং এই সিজনাল প্রবলেমটাই কিন্তু আপনি প্রত্যেক সিজনে কনটেইন করছেন না তার মানে এইখানে যে ট্রপিক্যাল ডিজিজ থেকে শুরু করে নিউ ডিজিজেস যেগুলি হবে সেগুলি নিয়ে বিস্তর রিসার্চ করার এনভায়রনমেন্ট তৈরি হয়েছে রিসোর্স বাংলাদেশে তৈরি হয়েছে এই রিসোর্সগুলিকে ব্যবহার করে এখন একটা ইন্টিগ্রেটেড ট্রপিক্যাল মেডিসিন থেকে ডিজিজ থেকে শুরু করে সব কিছু নিয়ে এক ধরনের রিসার্চ তৈরি হওয়া দরকার এটা হলো এক নাম্বার আমার কাছে মনে হয় আর একটা বড় জিনিস যেটা আমরা অনেকদিন ধরেই আমরা সিকিউরিটিতে অ্যানালিসিস করি যে দ্য আর্বানাইজেশন আরবানাইজেশনের যে একটা র্যাম্প্যান্ড গ্রোথ এবং আরবিট্রেরি গ্রোথ দুটোই আছে এবং যে কারণে আপনার ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে হেলথ সার্ভিসেস যেটা আপনি যদি ঢাকা শহরের গ্রিন রোডে যান আপনি দুই দিকে দেখবেন যে বিস্তর হাসপাতাল যাকে বলে এখন এই হাসপাতালগুলিতে মানুষ ঢোকে কেমনে বের হয় কেমনে সেটা ওয়েস্ট ম্যানেজমেন্ট কি হয় সেখানে ভাইরোলজি অপরিকল্পিত এই এইগুলি কিন্তু মানে রাজুকের মতো যে এনটিটিগুলি আছে যেগুলিকে আমি মনে করি ব্যক্তিগতভাবে অবসোলিট এনটিটি এই অবসুলিট এনটিটিগুলি দিয়ে কিন্তু আপনার এই পাবলিক হেলথ এনশিওর করাটা খুব ডিফিকাল্ট যে কারণে আমরা ইন্টারন্যাশনাল রিলেশনসেপ বা আপনার সিকিউরিটিতে আমরা চিন্তা করি যে একটা প্যান্ডেমিক হলে যে ইকোনমিক ইম্প্যাক্ট তাতে কিন্তু একটা রাষ্ট্রের যে অর্থনৈতিক মজবুতি বা একটা রাষ্ট্রের যে পলিটিক্যাল গ্রোথ এটা কিন্তু আলটিমেটলি ইনস্টেবল হয়ে যায় এবং অতীতে আমরা এগুলি দেখেছি ইউরোপে দেখেছি সাইবারিয়াতে দেখেছি আফ্রিকাতে তো দেখেছি। ফলে আপনি এই এই দিকগুলি যদি আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে হয়তো সরকারের এই এই মুহুর্তে শুধু প্রিভেনশন বা কন্ট্রোল না এই এগুলিকে ইন্টারসেপ্ট করে ইন্টারভিন করে এগুলিকে রিভার্স অর্ডারে কিভাবে নেওয়া যেতে পারে পসিবল কিনা না এই বিষয়গুলিতে মনোযোগ দেয় দরকার আছে আরেকটা বিষয় থাকে সেটা হলো যেটা মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও বারবার অনেক বছর ধরেই বাংলাদেশকে বলে আসছেন যে আপনার ওয়েস্ট ম্যানেজমেন্ট ছাড়াও যে ওয়াটার ম্যানেজমেন্ট বা ওয়াটার বোন ডিজিজেস যেগুলি আছে অর্থাৎ বাংলাদেশের ওয়াসা যে পানিগুলি সাপ্লাই করে দিস কুড বি এ ওয়েল ওয়েল মিডিয়াম যেটার মাধ্যমে যে কোনো ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটানো সম্ভব ফলে আপনার এই জায়গাতেও আমাদের বরাবরই মানে এক ধরনের উদাসীনতা সবসময় থাকে যেমন আমরা সব সবসময় বলি এক রানা প্লাজার কারণেই কিন্তু আপনার পরবর্তী বাহাত্তর ঘন্টায় এক ধরনের যে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল মানে আমি ব্যক্তিগতভাবে ওই বাহাত্তর ঘন্টা ওখানে ছিলাম এবং মৃত শরীর থেকে শুরু করে যেই ধরনের একটা মানে পরিবেশ এই এই একটা রানা প্লাজা থেকেই কিন্তু আমরা খুব বেশি মানে অনেকটা সময় লেগেছে আমাদেরকে করতে ফলে সেইখানে আপনি দেখেন যে সিটি গভর্নেন্স থেকে শুরু করে ভাইরাস প্রতিষেধ করা স্কুলগুলিতে আপনি যদি দেখেন হেলথ পাবলিক হেলথ বা স্কুলে যে হাইজিন শিক্ষা সেইটার কিন্তু খুব দুর্দশা অবস্থা আপনি যে কোনো সরকারি স্কুলে যান সরকারি যে কোনো বলতে আমি বুঝেছি বেশিরভাগ স্কুলেই যদি যান সেইখানে বাথরুমের অবস্থাটা দেখেন হাত ধোয়ার অবস্থাটা দেখেন এবং শিক্ষকরাই কতটুকু হাইজিন শিক্ষা দিচ্ছেন সেই বিষয়ে নিজেরা কত আমি তো সেটা তো আরো পরে চলে গেলাম যে ভাই কিন্তু আপনি শিক্ষার মধ্যে যে এই জিনিসগুলি নিয়ে আসা এবং আপনি যদি আপনি যেটা বললেন যে কাঁচা বাজার থেকে শুরু করে এবং যারা বিক্রি করছেন বা মাংস কাটছেন বা মাছ বিক্রি করছেন তাদের মধ্যে যে এক ধরনের অ্যাওয়ারনেস তৈরি করা এবং অ্যাওয়ারনেস তৈরি করতে গেলে যে প্রবলেমটা হয় প্যানিক সৃষ্টি হয়ে যায় ফলে এই যেটা আপনাকে হেলথ কমিউনিকেশন আমরা যেটাকে বলি যেটা আমাদের হেলথ সিকিউরিটিতে একটা বড় কনসার্ন যে হেলথ কমিউনিকেশন বা হেলথ স্ট্র্যাটেজি কিভাবে আপনি মানুষের মধ্যে কমিউনিকেট করবেন সেই জায়গাতে আমাদের এখনো দুর্বলতা রয়ে গেছে ফলে আমার মনে হয় যে সেই জায়গাতে হয়তো বা ভবিষ্যতে আমাদের আরেকটু মনোযোগ সরকারি মনোযোগ বা প্রাইভেট সেক্টর তবে ওই ফিরে গিয়ে যেটা আমি চাইনিজদের অবশ্যই চাইনিজদের যে দুর্বলতা ছিল সেটা থেকে কাটিয়ে এসে কিন্তু তারা ইমিডিয়েটলি প্রাইভেট সেক্টরকে এখানে ইন্টিগ্রেট করেছে এবং আমাদেরও এখন মনে হয় একটা বড় রকমের সময় এসছে যেখানে প্রাইভেট সেক্টরকে আসলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের দিকে মনোযোগ দেওয়া শুধুমাত্র যে একটা জেনেরিক কম্পোজিশন বা ফর্মুলা এনে সেটাকে বাজারজাত করার চেয়েও আমার মনে হয় যে এখন তাদেরকে এই বড় ধরনের হেলথ সার্ভিসে যুক্ত হওয়া দরকার আর আমাদের দেশে সাধারণত আমার মতো সাধারণ মানুষ যেটা বোঝে যে হেলথ সিকিউরিটি বলতে বোঝায় যে একটা হাসপাতাল তৈরি করলেই হলো কিন্তু এখন একটা হাসপাতালের ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে যারা ডাক্তাররা আছেন বা যারা পেশেন্ট যাচ্ছেন বা যারা ম্যানেজমেন্টে আছেন তারাই কতটুকু এফিসিয়েন্ট এটা আপনি যদি শুধু গ্রিন রোড দিয়ে হাঁটাহাঁটি করেন তাহলেই আপনি যদি কিছু বলবার থাকে আপনি বলবেন কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা শুনেছিলাম যে চীন থেকে আরও অনেকেই আসতে চাইছেন বাংলাদেশে তো তাদেরকে ফিরিয়ে আনার কোনো রকমের উদ্যোগ বা এই বিষয়টাতে সরকারের এখন পরিকল্পনা কি বা আপনারা কি পরামর্শ দিচ্ছেন এটি একটি বোঝার দরকার দ্বিতীয়ত হচ্ছে যে এই যে যাদেরকে নিয়ে আসা হলো এবং হজ ক্যাম্পে রাখা হলো সেটি নিয়ে অনেক রকমের বিতর্ক ইচ্ছে করে হোক অনিচ্ছে হোক তোলা হয়েছে সো ভবিষ্যতে এই ধরনের ভাইরাসের সংক্রমণ হলে এবং সেটা এপিডেমিক হারে ছড়িয়ে পড়লে বা বাইরের থেকে কাউকে আনতে হলে বা দেশের ভিতরে হলে এদেরকে আলাদা করে রাখবার অন্য কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থার কোনো পরিকল্পনা কথা আপনি জানেন কি বা চিন্তা হচ্ছে কিনা বা আপনারা কী পরামর্শ দিচ্ছেন ভবিষ্যতের জন্য কারণ অনেকে বলছিলেন হোটেল খালি করতে হবে ইউনিভার্সিটি বা কলেজের হোস্টেলগুলো খালি করে দেওয়া হলো না কেন ওখানে কেন না হলো এরকম নানারকম প্রশ্ন আছে সেই প্রশ্নের প্রেক্ষিতে প্রশ্ন হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এ ধরনের পরিস্থিতি হতে পারে এ ধরনের আমাদের যারা জনস্বাস্থ্যে কাজ করি বা প্রতিষ্ঠানে একটা কোয়ারেন্টাইন ব্যবস্থা করে তোলার জন্য যখন সার্স তখন বিমানবন্দরের হ্যাঙ্গারে একটা অস্থায়ী ব্যবস্থা করা হয়েছিল যে যদি কোনো সার্স রোগী পাওয়া যায় সেখানে তাদেরকে রোগী পাওয়া গেলে তো হাসপাতালে হাসপাতালে নেওয়ার আগে ওখানে স্টপ স্টপ অ্যারেঞ্জমেন্ট করা যদিও কোনো সার্স রোগী বাংলাদেশে তখন পাওয়া যায়নি কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেল যে বিমানবন্দরের ভেতরে হ্যাঙ্গারে এ ধরনের একসঙ্গে অনেক লোকের কোয়ারেন্টাইন করা বা আইসোলেশন করাটা ঠিক হবে না যদিও বিমানবন্দরের ভিতরে একটা দুটো বেড আছে বিমানবন্দরে যে মূল ভবন সেখানে আমাদের স্বাস্থ্য বিভাগের যদি এরকম অসুস্থ থাকে সংক্রামক হোক বা অসংক্রামক হোক সেই অসুস্থ মানুষকে রাখার জন্য কয়েক ঘন্টা এক হাসপাতালে সেই ব্যবস্থাটা আছেন ইস্তলায় তারপরে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবে আর সংক্রামক ব্যাধি আনবার জন্য যেটা আমরা প্রতি বছরই মহড়া দেই আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি অনুযায়ী সেই সক্ষমতা অর্জন করার জন্যে মাল্টিহাজার রেসপন্স প্ল্যান একটা আছে আমরা সেটা মহড়া করি সেক্ষেত্রে বিমান বিমান যদি এরকম সংক্রামক রুগী নিয়ে নামে তাকে মূল টার্মিনালে না বাইরে রাখা সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে এরা কুর্মিটলা জেনারেল হাসপাতাল হচ্ছে হজরত শাহজালাল বিমানবন্দরের জন্য নির্ধারিত হাসপাতাল চট্টগ্রামের জন্য হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিলেট এমএ ওসম্পানি মেডিকেল কলেজ মেডিকেল কলেজটা হচ্ছে সিলেট এমএ ওসম্পানি বিমানবন্দরের জন্য নির্ধারিত হাসপাতাল সেগুলো স্বাস্থ্য বিভাগ থেকে অনেক আগেই ঠিক করা আছে কিন্তু এ ধরনের অনেক যদি মানুষ আসে যাদেরকে কোয়ারেন্টাইন করতে হবে সেরকম বড় স্থাপনা কিন্তু আমাদের নাই আসকোনা হজ ক্যাম্প হজের সময় ব্যস্ত থাকে তার তারপর সারা বছর সেখানে খালিই থাকে কিন্তু হজের অন্যান্য কাজ চলে তো আমাদের মধ্যে আগে থেকে ধারণা ছিল এরকম যদি দশ বারো জন পনেরো জন থাকে তাহলে সেখানে কোয়ারেন্টাইন করে রাখা যেতে পারে ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সরকারকে বলা হয়েছে যে আমাদের ভেবে দেখা উচিত আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি অনুযায়ী সে কোয়ারেন্টাইন কেন্দ্র করা দরকার এখন যদি কোয়ারেন্টাইন কেন্দ্রতে হতে এত মানুষ রাখার ব্যবস্থা থাকবে না কিন্তু এরকম যদি হয় যে তিনশো চারশো পাঁচশো গণ কোয়ারেন্টাইন সেক্ষেত্রে এত ওই যেমন ইন্দোনেশিয়াতে এবং অস্ট্রেলিয়াতে দ্বীপে রাখা হয়েছে সেই দ্বীপগুলো কিন্তু পর্যটন কেন্দ্র বিরান দ্বীপ নয় সেই পর্যটন কেন্দ্রের একটা হোটেল সেই সমস্ত দ্বীপকে মানে অন্য অন্য মানুষকে চলে যেতে বলা হয়েছে হোটেলে স্টাফ থাকবে এবং হোটেলে তো খাওয়ার দাওয়ার একটা ইনবিল্ড সিস্টেম থাকে সেই হোটেলগুলোতে তারা রেখেছে আর দেখুন হংকংয়ে এবং জাপানে দুটো জাহাজে রুগী পাওয়া গেছে সেই জাহাজটাকেই তারা কোয়ারেন্টাইন ঘোষণা করেছে কারণ জাহাজে সেই ব্যবস্থাটা আছে কাজে এরকম অনেক সংখ্যা যদি হয় সেখানে একটু ব্যতিক্রম ব্যবস্থা করতে হয় চট করে সেই সেটাই করাটাই সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ একটা সীমিত সংখ্যক কোয়ারেন্টাইনের জন্য হাসপাতাল কোয়ারেন্টাইনের জায়গা না বা কারাগারও কোয়ারেন্টাইনের জায়গা না সেক্ষেত্রে একটা আলাদা স্থাপনা বা বেশ লোকালয় থেকে দূরে সেটা করবার জন্যে নিশ্চয়ই চিন্তাভাবনা আমাদের আরও জোরদার হবে এখন বলছেন যে আমাদের যে ছাত্র ফিরে আসার বিষয়ে দেখুন এটা স্বাস্থ্য বিভাগ যেমন এরা যারা এসছে চীন থেকে তখন এই আমাদের রোগতাত্ত্বিক বা সঙ্গে খুব একটা কথাবার্তা হয়নি প্রধানত মানবিক দিকটা বা তারা বাংলাদেশের নাগরিক তাদের দেশে ফিরে আসার অধিকার আছে এবং যেহেতু পশ্চিমের অনেক দেশ নিয়ে হ্যাঁ বলেছেন যে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেকেই তাদের উহান থেকে তাদের নাগরিকদের নিয়ে গেছে তখন সে স্বাভাবিকভাবেই বাংলাদেশের যারা নাগরিক আছেন বিশেষ করে ছাত্র তাদের তারা তাদেরকে ডরমিটোরিতে থাকতে বলা হয়েছে সেলফ কোয়ারেন্টাইন আর একটা অনিশ্চয়তা অবস্থা দেশের ভিতরে থাকলে অনিশ্চিত অবস্থা কম থাকে সে সেইখান থেকে তারা উদ্বিগ্ন হয়েছে এবং বাংলাদেশ সরকারকেও তারা বলেছে নিয়ে যাবার জন্য বাংলাদেশ সরকার চীনের সরকারের সঙ্গে দিন দরবার করে আসছিলো যে আমরা আমাদের ছাত্রদের যারা যেতে চায় তাদেরকে দূতাবাস যে বেজিংয়ে তাদের অনলাইনে তারা রেজিস্ট্রেশন করে রেখেছে তো হঠাৎ করে চীনা সরকার ওই একত্রিশে জানুয়ারি রাত নটায় একটা স্লট দিয়েছে যে উহান বিমানবন্দরে আপনারা এখন আসতে পারেন বিমানে নিয়ে আপনাদের যারা যেতে চায় তারকে নিয়ে যেতে পারেন আর যদি এটা সুযোগটা নেন নিতে পারেন তবে তখন তারা বলেছে আমার তো খুব অল্প সময় হয়ে গেল তখন বলেছে যে এর পরে কবে হবে বলে সেটা আমরা বলতে পারছি না কারণ অনিশ্চয়তার বিষয় তবে চীন সরকার কিন্তু সব প্রথম থেকেই এই যে ইভ্যাকুয়েশান সেটা কিন্তু তার পক্ষে ছিল না বা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু অনুমোদন করেনি যে যেখানে আছে সেখানে তারা থাকুক সেখানে কোয়ারেন্টাইন থাকুক বা চিকিৎসা সেখানে করা হোক কিন্তু যেহেতু অন্য অন্য রাষ্ট্র নিয়ে এসছে বাংলাদেশ সরকারও একটা তাগিদ অনুভব করেছে এবং দ্রুত খুবই অল্প সময়ের নোটিসে তা এই বেজিং বাংলাদেশের দূতাবাস তারা বলেছে আঠারো ঘন্টা সময় পেয়েছে আমরা আট ঘন্টা সময় পেয়েছি দ্রুত ব্যবস্থা করে আনা হয়েছে এখন ভবিষ্যতে যারা আছে সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তাদের কোয়ারেন্টাইন পিরিয়ড পার করা উচিত কোয়ারেন্টাইন পিরিয়ড পার করলে তাদেরকে হয়তো

একটা শহরকেই তারা কোয়ারেন্টাইন করেছে তাই সেই শহরের কোয়ারেন্টাইন পিরিয়ড তো উদ্ধ্র করতে হবে তাহলে সেটা কিভাবে করবে সঙ্গে করবে নাকি ভাগ ভাগ করে করবে এই ব্লক আমি কোয়ারেন্টাইন উড্র করলে তারা বাজারে ঘাট করতে পারবে দেশের শহরে বাইরে যেতে পারবে এগুলো কিন্তু তাদের সিদ্ধান্তের বিষয় যখন তাদেরকে অনুমতি দেবে যে স্বাভাবিক চলাফেরার জন্য এরা যখন দেশে ফিরে আসবে তাদেরকে অবশ্যই আবার দু সপ্তাহ কোয়ারেন্টাইন করতে হবে সেটা আমি বাসাতেই করতে বলি যেখানেই বা কোয়ারেন্টাইন কেন্দ্রে থাকতে বলি সেই কিন্তু ওখান থেকে যখন তারা সুযোগটা পাবে তখনই আসাটা উচিত বিশেষ ব্যবস্থায় আনতে গেলে আমি বলি যে স্বাস্থ্যের দিক থেকে এক্ষেত্রে আমরা এটা মানে অমানবিক কোনো সিদ্ধান্ত নিশ্চয়ই স্বাস্থ্য বিভাগ নেবে না সেক্ষেত্রে বিশেষ বিশেষ ব্যবস্থা করতে গেলে সে ঝুঁকিটা বেড়ে যায় তো সেক্ষেত্রে শুধু স্বাস্থ্য বিভাগ নয় পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় সিদ্ধান্ত মিলেই একটা সিদ্ধান্ত হবে সেক্ষেত্রে সব কিছু মিলেই একটা ভারসাম্য করে সিদ্ধান্তটা আসতে হবে সেই অত একটা জিনিস আমি বলি যে এখানে বলা হচ্ছে যে বাংলাদেশে বিমান ঢুকতে দিচ্ছে না কথাটা ঠিক যেটি আমার যেটুকু অভিজ্ঞতা দেখেছি যে যারা উহানে গিয়েছিল যে বিমানে করে তাদের পাইলট এবং ক্রুদেরকেও বলা হয়েছিল তাদেরকে স্বেচ্ছা কোয়ারেন্টাইনে থাকার জন্য। কিন্তু সম্ভবত পাইলটরা পরবর্তী তাদের অ্যাসাইনমেন্টে যাওয়ার জন্য সেই কোয়ারেন্টাইন পিরিয়ডের আগেই একটা বিদেশি সিঙ্গাপুরের ভিসা চেয়েছে ভিসার ফর্মে লেখা থাকে যে রিসেন্ট আপনি কোথায় ভ্রমণ করেছেন কতদিন আগে ভ্রমণ করেছেন তারা হিসাব করে দেখেছে চোদ্দ দিন পার হয়নি চোদ্দ দিন পার হওয়ার পরে যদি ভিসা না দিত সেক্ষেত্রে আপনি আপত্তি করতে পারতেন যেমন আমরা শুনেছি ভারত বলতেছে এত তারিখের পরে যারা চিনে গিয়েছে তারা যদি চোদ্দ দিন হয়েও থাকে তাদেরকে তারা ভিসা দিচ্ছে না বা ভিসা থাকলেও বর্ডার থেকে ফিরিয়ে দিচ্ছে সেটা সেটা তারা কি হিসাবে করছে জানি না তাদের জনস্বাস্থ্য বিভাগদের সঙ্গে আলাপ করে করলে নিশ্চিত কোনো যুক্তি আছে কিন্তু আমরা হয়তো এটা বুঝতে পারছি না তো সে কিন্তু তারা কোয়ারেন্টাইন পিরিয়ড তাহলে তো সেক্ষেত্রে তারা বাধার সম্মুখীন হবেই কিন্তু এটা মানে অর্থ হতো এই না যে তারা বাংলাদেশে কোনো বিমানকে ঢুকতে দেবে না তবে সিঙ্গাপুরে এখন তো তারা বিমানবন্দর নিয়ন্ত্রণ করে রেখেছে তো এখন স্বাস্থ্য বিভাগ শুধু নয় পররাষ্ট্র মন্ত্রণালয় তারপরে দেশের সার্বিক পরিস্থিতি তাদের নাগরিক অধিকার সব মিলিয়েই সিদ্ধান্ত হয়তো হবে প্রফেসর সাহেব আবশ্যিক লড়াইয়ে চীনের যে অবস্থান সেখানটা থেকে চীন অনেকখানি পিছিয়ে পড়ল কি মনে হয় না স্বাভাবিকভাবেই মানে অর্থাৎ অন্য অন্যরা সেখানটা থেকে বেশ খানিকটা নিরাপদ বোধ করতে পারে কিনা বেশ খানিকটা সময়ের জন্য চীনের বিআরআই প্রকল্প সহ অন্যান্য প্রকল্পকে ঘিরে এইখানে আমার কাছে আমার বেশি সময় নেই যে ছোট ছোট করেই বলি এই যে বিআরআই যে প্রজেক্টটা আছে এতে যে এই মুহূর্তে একটা সাময়িকভাবে একটা ভাটা পড়বে বটে কিন্তু সেইটাকে ক্যাপাসিটিকে এবং সেইটাকে রিকাভার করার জন্য চীনের যথেষ্ট ক্যাপাবিলিটি আছে এটা মানে আমরা হিস্টোরিক্যালি দেখে এসেছি যে দেশ আপনার পনেরো দিন তিন সপ্তাহ চার সপ্তাহের মধ্যে হাসপাতাল থেকে শুরু করে রাস্তা তৈরি করতে পারে তো স্বাভাবিকভাবে তাদের জন্য এটা সুবিধা হবে আর যেটা হলো যে আমরা যেভাবে চিন্তা করছি যে চীনের অর্থনীতি খুব খারাপ হবে না গ্লোবাল অর্থনীতি এটার কারণে পয়েন্ট টু পার্সেন্ট থেকে পয়েন্ট থ্রি পার্সেন্ট ফোর্বসের রিপোর্ট অনুযায়ী স্বাভাবিকভাবে এটা হিট হবে কিন্তু বিশ্বের যে অন্যান্য বড় বড় রাষ্ট্রগুলি আছেন বা অর্থনীতির শক্তি আছেন তারা প্রত্যেকেই চীনের ইকোনমির সাথে ইন্টিগ্রেটেড ফলে তারা তাদের নিজেদের স্বার্থে হলেও যত তাড়াতাড়ি সম্ভব এই ক্ষতিগুলি পুষিয়ে নেওয়ার জন্য স্বাভাবিকভাবে কাজ করবে তবে যে জায়গাটায় এখন প্রবলেমটা হয়ে গেছে সেটা হলো যে প্রত্যেকটা রাষ্ট্রে এক ধরনের পারসেপশন তৈরি হচ্ছে কারণ কিন্তু মজার ব্যাপার হলো অর্থনীতি বা মার্কেট এই পারসেপশনের উপরে ডিপেন্ড করে না অর্থাৎ যেখানে তার ইকোনমি সুবিধা হবে সে সেখানেই যাবে সেটা বাংলাদেশ হোক সেটা চীন হোক সেটা ভিয়েতনাম হোক সেটা মালি হোক আর সোমালিয়া হোক ফলে এইখানে আমরা খুব বেশি যে ইকোনমিতে সাবস্ট্যান্সিয়াল ঘাটতি দেখব তা না কারণ বিশ্বের সেটা জার্মান হোক বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলি হোক ইউরোপিয়ান ইউনিয়ন হোক ভারত হোক প্রত্যেককেই চীনের সাথে তাদের অর্থনীতি বা মার্কেটকে সামঞ্জস্য রেখে ভবিষ্যতে আগাতে হবে শেষ হ্যাঁ আমাদের এ ধরনের জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছে যাদের পরিপূর্ণ সক্ষমতা নেই এই রোগ ডিটেকশন করার এবং এটাকে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন তো আমরা বাংলাদেশ আমাদের এই বিষয়ে আমাদের প্রস্তুতি আছে তারপরেও অনেক জায়গা আছে যেগুলো আমাদের কাজ করতে হবে এখনও পর্যন্ত আমাদের এখানে শনাক্ত হয়নি এটা একদিক দিয়ে আমরা প্রস্তুতির সময় পাচ্ছি এই সময়টা আমাদের কাজে লাগাতে হবে কোনো রকম শৈথিল্য আনা চলবে না জনগণকে সচেতন করবার জন্য আপনাদের গণমাধ্যমকে আমি অবশ্যই আবার ধন্যবাদ দিচ্ছি যে আপনারা মানুষ তথ্য চায় এরকম অনিশ্চয়তা যে রোগটা জানা যায়নি সঠিক তথ্য না দিলে তারা বিভ্রান্তমূলক তথ্য দিয়ে সেই ঘাটতি পূরণ করার চেষ্টা করে এটা যে ডাব্লিউএচ বলে ইনফোডেমিক্স যে তথ্যের মহামারী কাজে সে তো জনগণকে তথ্য আপনারা জানাচ্ছেন জনগণ সচেতন হবে এবং স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে আমাদের বা যে সম্পদ বিভাগ বা বাণিজ্য মন্ত্রণালয় সবাইকে মিলেই আমাদের দেশটাকে আরও নিরাপদ করতে হবে সংক্রমণ প্রতিরোধে আমাদেরকে আরও সক্ষমতা অর্জন করতে হবে তাহলে নিশ্চয়ই আমরা এ ধরনের পরিস্থিতিকে অবশ্যই সফলভাবে মোকাবেলা করতে মাস্ক ব্যবহারের একটা একটা মতো অনেক সময় বাংলাদেশ কোন আছে আমরা 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 বলি আমরা বলেছি আমাদের কন্ট্রোল রুম থেকে যে সুস্থ মানুষ যারা তাদের মাস্ক ব্যবহার প্রয়োজন নেই যারা হাঁচি কাশি এবং লক্ষণ আছে সে যখন বাইরে যাবে তখন মাস্ক পরবে আর যারা ডাক্তার বা স্বাস্থ্যকর্মী তারা এখন রোগীর স্যাম্পল কালেকশন করতে যাবে সে একেবারে পুরোপুরি মাস্ক যে মেডিকেটেড মাস্ক আছে সেটা পড়ে যাবে কিন্তু সাধারণ যে কেউ কে সবাই মাস্ক পরা দরকার কারণ এই মাস্কটা আপনি ফেলবেন কোথায় সেই মাস্কের মাধ্যমে রোগটা ছড়াতে পারে কাজে মাস্কের ডিসপোজাল যে যেহেতু সেফটি করা যাচ্ছে না কাজে জীবাণু বাংলাদেশে প্রবেশ করেনি অন্য অন্য জীবাণু আছে ধুলাবালি আছে সেক্ষেত্রে মাস্ক ব্যবহার করা যেতে পারে কিন্তু এই এই রোগটা মাস্ক ব্যবহার করলেই যে আমরা ই থাকবো এই এই ধারণাটা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও অনুমোদন করে না Og það er svo komin að unsanir শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকি এসএমসের মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনি আপনাদের মতামত রাখতে পারেন আর আপনার আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোই সোমবার সকাল সাড়ে এগারোটা এবং শুক্রবার দুপুর দেড়টায় দেখার আমন্ত্রণ রইল আর তৃতীয় মাত্র পর্বতে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং ও চারায় ডিভাইস থাকলে আপনার অ্যাপ স্টোর থেকেও তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য অনুষ্ঠান সম্পর্কিত তথ্য দিয়ে জানবার জন্য বিশেষ সাহাবি নাম খান ডক্টর মুস্তাক হোসেন অসংখ্য ধন্যবাদ দিয়ে আলোচনা অংশ নেবার জন্য দর্শক কথা হচ্ছিল করোনা ভাইরাস নিয়ে রাজনীতির দিকটা আলোচনা করেছেন প্রফেসর সাহাবিনাম খান যে এটি নিয়ে এটি এক ধরনের মহামারী কথা ঠিক কিন্তু অনেক বেশি রাজন রাজনীতি হয়েছে এবং চীন যেহেতু অনেকের সঙ্গেই নানান লড়াইয়ে বিশেষ করে অর্থনৈতিক লড়াইয়ে লিপ্ত চীনকে একটু আইসোলেটেড করবার একটু একঘরে করবার একটা প্রয়াস অনেকেই মনে করছেন এর এর মধ্যে আছে তবে অন্যদের যতটা না দোষ তার চিঠে তাই কোনো অংশে চিন নিজেও কমাতে পারে না কারণ তার রক্ষণশীলতাও আসলে এই সংকট তৈরিতে অনেক বেশি ভূমিকা রেখেছে ডাক্তার মুস্তাক হোসেন নানান দিক নিয়ে আলোচনা করেছেন এবং অত্যন্ত জোরের সঙ্গে যেটি বলেছেন যে বাংলাদেশে করোনা ভাইরাস নিয়ে এই মুহূর্তে কোনো সংকট হয়তো নেই কিন্তু বাংলাদেশে যে এটি আক্রান্ত করবে না বা এই ভাইরাস কারোর মধ্যে পাওয়া যাবে না সেটি নিশ্চিত করে বলবার কোনো সুযোগ নেই বাংলাদেশ থেকে যে নতুন কোনো ভাইরাসের জন্ম হবে না করোনা জাতীয় সেটিও বলা যায় না কারণ আমরা যে সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে থাকি সাহাব যেমনটা হসপিটালগুলোর কথা উল্লেখ করছিলেন ডাক্তার মুশতাক হোসেন ঢাকার বাজার সহ নানান ক্ষেত্রে নানান চিত্র তুলে তুলে বলছিলেন কাজে আমাদের অনেক রকমের সতর্কতা দরকার অবকাঠামোগত সতর্কতা যেমন জরুরি তা এবং সেই সঙ্গে আরও জরুরি যেটা সেটা হচ্ছে আমাদের উনি যেটি বলছিলেন যে হাতের পরিচ্ছন্নতা আমাদের শ্বাসতন্ত্রের পরিচ্ছন্নতা আমাদের কাশির শিষ্টাচার কিভাবে কাশতে হবে আমরা কফ কোথায় ফেলি কফ বা থুতু যে যত্রতত্র ফেলি এইসব নানা বিষয় আসলে আমাদের অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে এক ধরনের সচেতনতা খুবই জরুরি স্কুলগুলোতে বটেই যেটি প্রফেসর শাহিনাম খানও খুব জোরের সঙ্গে বলেছেন সেই পর্যায়েও এই সচেতনতা সতর্কতা খুবই জরুরি অর্থাৎ যে সংকটের মধ্যে আমরা আছি এই সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে সচেতনতা সজাগ থাকা সতর্ক থাকা দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা